আজকের রাশিফল বাইশে নভেম্বর দু তেইশ বুধবার তেত্রিশ শুক্ল নবমী জন্ম রাশি হল কুম্ভ সূর্যোদয় সকাল পাঁচটা একান্ন সূর্যাস্ত বিকাল চারটে সাতচল্লিশ মেষ রাশির রাশিফল কোনো ভয় আপনার বুদ্ধিকে হতবাক করে ফেলতে পারে আবেগের বসে কোনো কাজ করলে বিপদ হবে বাড়তি কথায় অশান্তি বাড়তে পারে প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের ভালো কোনো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ হবে স্বামী স্ত্রীর কাজে সাহায্য করতে পেরে শান্তি পাবেন পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে ব্যবসার ব্যাপারে চাপ আসতে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে আপনার থেকে বয়সের ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে আর শারীরিক সমস্যায় ভুগতে পারবেন মেষ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পরিবারের জীবন খুব আনন্দে কাটাবেন পেশাগত ক্ষেত্রে সামান্য বাধার মুখে পড়তে পারেন এই রাশির ব্যক্তিতে হলো চার বৃষ রাশির রাশিফল প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কেটে যাবে প্রিয় কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কেটে যাবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো কোনো সুযোগ আসতে পারে বাবার শরীর নিয়ে চিন্তা থাকবে সপরিবারে ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজে ব্যর্থ হতে পারেন কর্মে আলস্যভাব দেখা দিলে ক্ষতি হবে প্রেমে অশান্তি হতে পারে বৃষরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র খুব ভালো থাকবে পরিবারে বুঝে শুনে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের সাদা শুভ দিক হল অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মিথুন রাশির রাশিফল প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ হবে পরিবারে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনো বিপদ আসতে পারে আত্মীয়দের সাথে কোনো বিবাদ বানতে পারে দাম্পত্য জীবন সুখকর হবে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন ভাদৃস্থানীয় কারোর সাথে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরে আসবে অভাব অনটন থাকবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোমন্দ মন্দ মিশিয়ে চলতে পারে পরিবারের ক্ষেত্রে দিনটি শুভ হবে পেশাগত ক্ষেত্রে খুব চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সবুজ শুভ দিক হলো উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কর্কট রাশির রাশিফল অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে মাত্রা ছাড়া রাগ ক্ষতি ডেকে আনবে ঋণ ফেরত পাবেন তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধার মুখে পড়তে পারেন আজ প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ হবে খেলাধুলায় শুভ পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন নিজের ভাগ্য নিয়ে আজ চাপে থাকবেন আজ সম্পত্তির কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ পাবেন কর্কট রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদের জন্য মাথা গরম হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো উত্তর পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো একশি রাশিফল ভ্রমণের জন্য দিনটি শুভ নয় মা বাবার সাথে বিরোধ হতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য কোনো কাজ অবহেলিত হবে নিম্নতম স্তরে বিদ্যার্থীদের দিনটি শুভ হবে বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতি যোগ রয়েছে সাংসারিক শান্তি বজায় থাকবে চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকুন শ্বশুরবাড়ির কাছ থেকে সাহায্য পেতে পারেন সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে সিংহরাশি ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকবে পরিবারে পুরনো কোনো অশান্তি ফিরে আসতে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন এই ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো এক কন্যা রাশি রাশিফল কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সাথে বাড়তি উপায়ের সম্ভাবনা রয়েছে রাগ বা জেদ বৃদ্ধি পাবে পিতা স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে ভাই বোনের সম্পত্তি নিয়ে বিপাদ বাঁধতে পারে সকলের সাথে খুব বুঝে চলুন ব্যবসায় উপকার পেতে পারেন উচ্চবস্ত ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পরিবারে খুব খারাপ সময় আসতে পারে পেশাগত ক্ষেত্রে কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো আট রাশির রাশিফল দুপুর নাগাদ ব্যবসা ভালোই হবে কোনো ইচ্ছাপূরণ হতে পারে বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনায় চাপ বাড়বে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন আজ উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়বে চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগাতে পারেন বাইরের কোনো লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ বাঁধতে পারে স্বামী স্ত্রীর সাথে তর্ক না করায় ভালো হবে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক উন্নতি তেমন যোগ নেই পরিবারের সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো কারণে দূরে যাওয়ায় কষ্ট পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো তিন বৃশ্চিক রাশির রাশিফল ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে শারীরিক সমস্যা বাড়তে পারে নিজের সুবিধার জন্য অন্য কাজ করতে হবে অহেতুক কোথাও ভ্রমণে যেতে পারেন আপনার সম্পর্কে নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক মারতে পারে সংসারে ব্যয় বাড়বে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ হবে কোনো সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য বেশ খারাপ হবে ঋণ নিতে হতে পারে পরিবারের সাথে তর্ক না করায় ভালো হবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো লাল শুভ দিক হলো দক্ষিণ এদের ভাগ্য সংখ্যা হলো সাত ধনুরাশির রাশিফল রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালোই কাটবে মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতি চেষ্টা করতে পারেন ভাদৃত্ব বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পাবে আজ সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য সাহায্য করতে পেরে আনন্দ হবে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো হবে পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার থাকবে না পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ শুভ হলো হলো হলুদ দিক পূর্ব আজকের ভাগ্য সংখ্যা মকর রাশির রাশিফল আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে সমাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজে ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ির চালকদের জন্য দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ হতে পারে পরিবারের সকলের সঙ্গে সব বিষয়ে একমত নাও হতে পারেন পেশাগত ক্ষেত্রে আজ একটু আনন্দে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ শুভ রং হলো নীল দিক দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা কুম্ভ রাশি রাশিফল ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে চাপ বৃদ্ধি পাবে পড়াশোনায় বাধার মুখে পড়তে পারেন অতিরিক্ত অর্থ ব্যয় যোগ রয়েছে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্বামীকে নিয়ে চাপ বাড়তে পারে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটে যাবে কোমরের যন্ত্রণা বাড়তে পারে চাকরির স্থানে বাড়তি কিছু আয় হতে পারে অতিরিক্ত ক্রোধে কর্মে ব্যাঘাত ঘটতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে পরিবারে খুব বুঝে শুনে চলতে হবে প্রেমের সম্পর্কে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত সন্তানের সাথে আজ ভালোভাবে দিনটি কাটাতে পারবেন আজ কোনো সুসংবাদ পেতে পারেন কর্মক্ষেত্রে একটু জটিলতা থাকবে প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে অপবাদ আসতে পারে সপরিবারে ভ্রমণের আশা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে আপনার কারো খারাপ লাগতে পারে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে ব্যবসায়ের চা বৃদ্ধি পাবে চাকরির স্থানে মহিলাদের সঙ্গে বিবাদ বাঁধতে পারে মানুষের জন্য অশান্তি হতে পারে মিন ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য বেশ খারাপ থাকবে পরিবারে সকলে মিলে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন পেশাগত ক্ষেত্রে আপনার খুব ক্ষতি করতে পারে এই রাশি ব্যক্তিদের শুভ রঙ হলো হলুদ শুভ দিক হল উত্তর পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ভালো থাকুন সুস্থ থাকুন